নম্বর হিট নিউজ শো ২৯৪। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, হাওড়া পুরসভার ভোটে কাঁটা আইনি জট। বিজ্ঞপ্তি ছাড়াই শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর ও আসানসোল পুর নিগমের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলো। রাজ্য নির্বাচন কমিশন দপ্তরে সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট করল বাম, কংগ্রেস, বিজেপি। নতুন বছরেই ফের ভোটমুখী বঙ্গ। 22শে জানুয়ারি ভোট রাজ্যের ৪ পুর নিগমের। সোমবার পুর ভোটের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। 28শে ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়া শুরু হবে। ৩রা জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৪ঠা জানুয়ারি স্ক্রুটিনির। ৬ই জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 22শে জানুয়ারি শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর ও আসানসোলে পুর ভোট। 25শে জানুয়ারি নির্বাচনের ফল ঘোষণা হবে। কাল থেকে নমিনেশন স্টার্ট হবে। ডেট অফ পোল 22 তারিখ আর ডেট অফ কাউন্টিং 22শে জানুয়ারি। ডেট অফ কাউন্টিং 25। পুরভোট মামলায় কলকাতা হাইকোর্টে কমিশন জানিয়েছিল 22শে জানুয়ারি 5 পুরসভার ভোট করাতে চায় তারা। শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর ও আসানসোলের পাশাপাশি হাওড়া পুরসভারও নাম ছিল, কিন্তু হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করার বিলে রাজ্যপাল সই না করায় এখনও জারি জটিলতা। ফলে ঝুলে রইল হাওড়া পুরসভার ভোট ভাগ্য। সোমবারের সর্বদল বৈঠকে কমিশনের তরফে ৪ পুর নিগমে ভোটের কথা বলা হতেই উত্তপ্ত হয়ে ওঠে বৈঠক। সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট করে বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্টের দলগুলি। নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, একযোগে সরব বিরোধীরা। 5টা কর্পোরেশনের ভোটের কথা বলছেন না, 4টায়। তো কোর্টে যখন বলা হলো, আমরা জিজ্ঞেস করলাম আপনার কি কনসালটেশন হয়ে গেছে, রাজ্য সরকার আপনাকে জানিয়েছে, কোনো সৎ উত্তর দিতে পারেননি। বলছেন না, যদি হয় কালকে করে দেব 5টা। তাহলে এটা কি আর কি? একবার আপনি ডেকে বলছেন, কোর্টকে বলছেন 5, এখানে বলছেন 4, আর বলছেন এটা কালকেও হতে পারে 5। প্রায় 8 বছর পরে হচ্ছে ভোট। এখানে 3, 5, 7 দিনের কিসের তাড়া? যদি এই ভোট আরও 5 দিন পিছিয়ে দেন, 7 দিন পিছিয়ে দেন, তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? তখন কলকাতা, হাওড়া দুটো নিয়ে মিটিং ডেকেছিলেন। সেই দিন আবার হাওড়াকে বাদ দিয়েছেন। আজকে তারা হাওড়াকে বাদ দিয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা সমস্ত 9টা দল, বিজেপি, তৃণমূল বাদ দিয়ে, কারণ আমরা এটা আগেও প্রত্যক্ষ করেছি, আজকে পরিষ্কার হয়ে গেল এখানকার কমিশনার একটা দলকে রিপ্রেজেন্ট করছেন, শাসক দল তৃণমূল দলকে রিপ্রেজেন্ট করছেন। তিনি কোনো কথা শুনতে চান না। হাওড়া পুরবিল নিয়ে নবান্ন ও রাজভবনের মধ্যে অব্যাহত টানাপোড়েন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে জানিয়েছেন বিলে সই করেছেন রাজ্যপাল। রাজ্যের দাবি নস্যাৎ করে তথ্য চেয়েও না পাওয়ায় বিলে সম্মতি দেননি বলেই দাবি জগদীপ ধনকারের। রাজ্যপাল সংঘাতের আবহেই ঘোষিত হল ৪ পুর নিগমের ভোট। ভোট কবে হাওড়ায়? আইনি প্যাচে রয়েই গেল প্রশ্ন। রিপাবলিক বাংলা। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে প্রধান বিচারপতিকে ইমেইল। নির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলার অন্যতম মামলাকারী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের মঙ্গলবার আবেদনপত্র দাখিল। রাজ্যে অ্যাডভোকেট জেনারেল আদালতে বলেছেন হাওড়া বিলে সই করেছেন রাজ্যপাল। তারপরেও কেন হাওড়া পৌরসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল না কমিশন? এই মর্মে প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আর্জি জানালেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। হাইকোর্টের রেজিস্ট্রেট জেনারেলকে ইমেল মারফত প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আবেদন করেন তিনি। ইমেলে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। মঙ্গলবার ছুটির কারণে হাইকোর্ট বন্ধ, তবে মামলার গুরুত্ব বিচার করে মঙ্গলবার আদালত খোলা হবে বলে আদালত সূত্রে খবর। মঙ্গলবার আবেদনপত্র দাখিল করার কথা জানানো হয়েছে। সেদিনই ঠিক হবে শুনানির দিনক্ষণ। রিপাবলিক বাংলা। কলকাতা পুরসভায় শাসকের বিরোধিতায় কি তবে নতুন সমীকরণের ইঙ্গিত? কারণ বাম কাউন্সিলরদের সঙ্গে বিজেপি নবনির্বাচিত কাউন্সিলর সজল ঘোষের সৌজন্য সাক্ষাৎ ঘিরে জল্পনা ইতিমধ্যে রাজনৈতিক মহলে। সোমবার বিজেপির 3 এবং বামেদের 2 কাউন্সিলর সহ শাসক বিরোধী মিলিয়ে মোট 18 জন নবনির্বাচিত কাউন্সিলর শপথ নিলেন। ছোট লালবাড়ির ভোটে সবুজ সুনামের মধ্যেও নিজেদের গড় ধরে রাখতে পেরেছেন মিনা দেবী পুরোহিত ও বিজয় ওঝারা। 50 নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন সজল ঘোষ। অন্যদিকে বামেদের ঝুলিতে এসেছে দুটি ওয়ার্ড। সোমবার শপথ গ্রহণের আগে দুই বাম কাউন্সিলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। আজকে যাদের রাজনৈতিক অস্তিত্ব প্রায় নিশ্চিন্ন, তা সত্ত্বেও একজন মানুষ লাগাতার জিতে আসছে, আনইন্টারাপ্টেড জিতে আসছে। তার কিছু ব্যক্তিগত কারিশমা আছে, তার কিছু ব্যক্তিত্ব আছে, তার কিছু গুণ আছে, তা নাহলে জিততে পারেন না, তাই তাকে নমস্কার করতে এসেছি। কথা হলো যে সহযোগিতার হাত চাইলেন উনি, নতুন এসেছেন, যাতে ওর কাজকর্মে সহযোগিতা করা যেতে পারে, এইটাই বলেছেন। এদিন শপথ নিতে আসেননি বিজয় উপাধ্যায়। দিল্লিতে এসে শপথ গ্রহণ করেন তৃণমূল কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী, শপথ নিলেন রত্না চট্টোপাধ্যায়ও। আমি 4 বছর ধরে ওয়ার্ডটাতে দেখছিলাম, কারণ সম্বন্ধে 4 বছর ধরে ওয়ার্ডে আসেননি, তো আমি অনেকটাই জেনে গেছি যে কি কাজ করা উচিত বা কি কাজ করা উচিত নয়। তাই আর এতদিন আমি মানুষের পাশে থাকতাম, সমাজসেবী হিসাবে কেউ বলতো, কেউ দিদি বলতো, কেউ বৌদি বলতো, করে দিন, সেইভাবে করে দিতাম। এখন কাউন্সিলর হিসাবে পুরো দায়িত্বটাই আমার উপর। নির্ধারিত সময় থেকে প্রায় 1.5 ঘন্টা বাদে এদিন শপথ গ্রহণ শুরু হয়। মঙ্গলবার 28শে ডিসেম্বর মেয়র পদে ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র পদে অতীন ঘোষ এবং চেয়ারপারসন পদে মালা রায় শপথ নেবেন। রিপাবলিক বাংলা। উত্তর 24 পরগনার পর এবার বাঁকুড়া। 5 বিধায়কের পর এবারে 4 বিধায়ক বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন। এদিকে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেও মতুয়া সম্প্রদায়ের উন্নয়নে তৃণমূলের ভূমিকা নিয়ে সরব হয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। বিজেপিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক অব্যাহত। সোমবার দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা, সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি ও ইন্দাসের বিধায়ক নির্মল ধারা। আমরা বিজেপি, আমাদের একটা ঘর, একটা সংসার, একটা পরিবার। আমরা বলেছি ভাজবার পরিবার, পরিবারের মধ্যে অনেক কিছু হতে পারে যখন দল বড় হয়। বিষয়টা হচ্ছে যার সঙ্গে দলের কোনো যোগাযোগ নাই, যারা দলীয় কোনো কাজ করে নাই, সেই সকল সভাপতিকে নির্বাচিত করার জন্য আমাদের মানসিকভাবে ক্ষোভ। আমরা দলই আছি, দলই থাকবো, ওই ব্যাপার নয়, কিন্তু দলকে যারা চালাতে পারবো সেই সকল উপযুক্ত ব্যক্তিকেই দলের দায়িত্ব দেওয়াটা আমরা মনে করি। জেলা সভাপতি নিয়ে, বাঁকুড়া বিষ্ণুপুর জেলা সভাপতি নিয়ে, ভারতবর্ষব্যাপী এত সর্ববৃহৎ, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেই দলে কোনো সমস্যা থাকতেই পারে, সেটা তো তার জন্য আমাদের রাজ্য সভাপতি আছেন, সংগঠন সাধারণ সম্পাদক আছেন, আমরা সেখানেই জানাবো। 5 বিজেপি বিধায়ক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পরেই তারা তৃণমূলে আসতে চাইলে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও শিবির বদলের সম্ভাবনায় জল ঢেলে পাল্টা শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন অশোক কীর্তনিয়া। ভারতীয় জনতা পার্টি আছে, ভারতীয় জনতা পার্টি থাকবে, আমাদের যে দাবি দেওয়া সেটা পূরণ করবে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অমিত শাহ, আছে এইটুকু। তৃণমূলের নেতৃত্ব যারা রয়েছে তারা আপনাদের দলে স্বাগত জানিয়েছে বলে দিয়েছি, আমি সেটা আগেই বলেছি। ওদের স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখছেন। বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িকের আবহেই সৌমিত্র খাঁর দাবি দল অটুট রয়েছে। ভারতীয় জনতা পার্টির সবাই বিধায়ক, সবাই একসাথে আছে। রাগ হতেই পারে, আমারও রাগ হয়েছিল। রাগ হলেই কেউ দল ছাড়বে এটা কোনো ব্যাপার নেই। আমার মন্ত্রী ঠাকুর সাহেবের সঙ্গে কথা হয়েছে, সবাই মিলে একসাথে আমরা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করব। বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছে তৃণমূল। ওনাদের লোকেদেরকে আটকে রাখতে পারছেন না, নিজেদের মধ্যে চরম গোষ্ঠীদ্বন্দ্ব, রাজ্য থেকে জেলা জুড়ে, ব্লক জুড়ে, সর্বত্র জায়গায় বিভিন্ন ধরনের এমএলএ এবং নেতারা বেরিয়ে আসার চেষ্টা করছে। সম্প্রতি বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে, তারপরেই জেলায় জেলায় নেতাদের মধ্যে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক দেখা যাচ্ছে। ক্ষোভের কারণেই কি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ, উঠছে প্রশ্ন। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। বিধানসভায় লোকায়ুক্ত হিসেবে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নাম ঘোষণা। একই সঙ্গে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। বিধানসভায় নাম প্রস্তাবের পর তা পাঠানো হয়েছে রাজভবনে। রাজ্যপাল সংঘাত চরমে, এই আবহেই বিরোধী দলনেতার অনুপস্থিতিতে নয়া লোকায়ুক্ত নিযুক্ত করল রাজ্য। সেই সঙ্গে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নামও চূড়ান্ত করেছে রাজ্য। আমি এই লোকায়ুক্তের নিয়োগের ক্ষেত্রে শ্রী অসীম রায়, কলকাতা হাইকোর্টের মাননীয় প্রাক্তন বিচারপতি, তার নাম আমি প্রস্তাব করি এবং যেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সমর্থন করেন। আমি শ্রী শিবকান্ত প্রসাদ রিটায়ার্ড জাস্টিস অব কলকাতা হাইকোর্ট তার নাম আমি প্রস্তাব করি, মাননীয় মুখ্যমন্ত্রী সমর্থন করেছেন। আর কোনো নাম বিকল্প নাম না আসাতে তাকে সদস্য হিসেবে নির্বাচিত করা হচ্ছে হিউম্যান রাইটস কমিশন। বিধানসভায় নাম প্রস্তাবের পর তা পাঠানো হয়েছে রাজভবনে। রাজ্যপাল শিলমোহর দিলে নিযুক্ত হবেন লোকায়ুক্ত। হাওড়া পুর সংশোধনী বিলে সই নিয়ে চূড়ান্ত টালবাহানা চলছে। আচার্য পদ ঘিরেও রাজ্যপাল সংঘাত চরমে। প্রশ্ন উঠছে, লোকায়ুক্তে রাজ্যের পাঠানো নামে শিলমোহর কি দেবেন রাজ্যপাল? রাজ্যের দাবি আইন মেনেই কাজ হয়েছে। খেয়াল শব্দটা ব্যবহার করা হয়েছে আইনে। আইনের যদি তাৎপর্য ব্যাখ্যা করতে হয়, ইন্টারপ্রিটেশন অব স্ট্যাটিউট একটা বলে শব্দ রয়েছে। It is to be interpreted in the context of the decision that has been taken. এবং আমি তো মনে করি যে উনি নিশ্চয়ই এটা উপলব্ধি করতে পারবেন, উনি নিশ্চয়ই এটা সমর্থন করবেন। বিরোধী দলনেতার অনুপস্থিতিতে উঠেছে প্রশ্ন। বৈঠকে প্রহসন বলে রাজ্যপালের কাছে পৃথক নামের প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি তো আগের দিন স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি। আমি স্ট্যান্ড ক্লিয়ার করেছি, রাজ্যপাল মহোদয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অথরিটি, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, রাজ্যপাল মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাডভাইস নেবেন এবং লোকায়ুক্তের ক্ষেত্রে অধ্যক্ষ, পরিষদীয় মন্ত্রী, বিরোধী দলনেতার সঙ্গে পরামর্শ করবেন। আর হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান এবং মেম্বারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ বিধানসভা আর বিরোধী দলনেতার সঙ্গে রাজ্যপাল পরামর্শ করে রাজ্যপাল সিদ্ধান্ত নেবেন। তা উনি প্রপোজাল করেছেন, উনি এবং স্পিকার বসে। আমি আমার সেপারেট প্রপোজাল পাঠাবো। নিয়ম অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে বিরোধী দলনেতার উপস্থিতিতে রাজ্যের লোকায়ুক্ত নিয়োগ করা হয়। রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কোনো অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠলে তার তদন্ত করা লোকায়ুক্তের কাজ। অন্যদিকে রাজ্যের মানুষের অধিকার রক্ষার দায়িত্ব মানবাধিকার কমিশনের। রাজ্যপাল সংঘাতে হাওড়া বালির পুরভোট আটকে, নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত দুই শহরের বাসিন্দারা। এই পরিস্থিতিতে লোকায়ুক্ত নিয়োগেও রাজ্যপাল সংঘাত সামনে এলে অধিকার থেকে বঞ্চিত হবেন রাজ্যবাসী। এখন দেখার বিষয়, এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং একজন সদস্য এবং তার পাশাপাশি লোকায়ুক্ত নিয়োগকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজভবন এবং রাজ্যপালের মধ্যে নতুন করে আবার কোনো সংঘাত দানা বাঁধে কিনা। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। দুষ্কৃতী হামলায় আক্রান্ত ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর ছেলে ইমদাদ চৌধুরী। একই ঘটনাস্থলে দুষ্কৃতী হামলায় মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর স্ত্রীর। এখনো পর্যন্ত 6 দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর ছেলে ইমদাদ চৌধুরীর ওপর দুষ্কৃতী হামলা। তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে দুষ্কৃতীরা। গাড়ির কাঁচ ভেঙে মাথায় কাঁচের টুকরো লেগে আহত হয়েছেন আব্দুল করিম চৌধুরীর ছোট ছেলে ইমদাদ চৌধুরী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাইপাসের আগে ওখানে 2-3টা ছেলে রাস্তার ধারে ছিল। ওরা মানে আমার গাড়ি যেই পৌঁছাইছে পাথর উঠায় ছুঁড়ে মেরেছে। তো ভাগ্যিস ভালো যে কাজ আমার বন্ধ ছিল, নাহলে এখানে হালকা মানে ব্লিডিং হয়েছে, কিন্তু কাজ যদি ডাউন থাকতো তাহলে আমার মাথা ওখানে ফেটে যেত। ইনভেস্টিগেশনে আপাতত আমরা যতজনের নাম পেয়েছিলাম তার জন্য 6 জনকে আমরা আপাতত ডিটেইন করেছি। ফার্দার জিজ্ঞাসাবাদ চলছে, তারা বা অন্য কেউ এই ঘটনাকে ঘটিয়েছে। আপাতত 6 জনকে আমরা ডিটেইন করেছি, ইনভেস্টিগেশন চলছে। অন্যদিকে স্থানীয় বলেঞ্চা এলাকায় এক ব্যবসায়ী এবং তার স্ত্রীর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। হোটেল বন্ধ করে বাড়ি ফেরার পথে 3 দুষ্কৃতী বাঁশ দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলেও মৃত্যু হয় ওই মহিলার। ওখানে বাইপাস করি, তখন ওই দোকান থেকে বাড়ায় 3টা ছেলে আমার পর আঘাত করে বাস দিয়ে আঘাত। আমি যখন মাথাটা হালাই দিই তো ওই বাসটা যায় আমার বউর বুকে লাগে, আমার বউ পিছন দিকে পড়ে যায়, মাথা ফেটে গিয়ে। পুলিশ প্রশাসনকে বলছি এটা তাড়াতাড়ি যাতে এটা হস্তক্ষেপ করে। এসপি সাহেবকে বলছি যাতে আপনি দ্রুত এইটা তদন্ত করেন। দুষ্কৃতী হামলার ঘটনায় ইসলামপুরের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। অন্যদিকে গারুলিয়া পুরসভায় প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পৌষকালী পুজোর পোস্টারে পৌর প্রশাসক হিসেবে নাম দেওয়া হলো প্রশাসক মণ্ডলীর সদস্যের নাম জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পৌষকালী পুজোর পোস্টার ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। পোস্টারে গারুলিয়া পৌরসভার বর্তমান প্রশাসক রমিন দাসের পরিবর্তে পৌর প্রশাসক হিসেবে নাম রয়েছে প্রশাসক মণ্ডলীর সদস্য অনন্যা দাম। তাই ইচ্ছাকৃত লিখেছে না ভুল হয়েছে সেটা তো আমার জানা নেই, কিন্তু সচেতন মানুষ উনি, পড়াশোনা করা মানুষ। আপনি এখানে ব্যানারে দেখতে পেলাম যে পৌর প্রশাসক, গাউলিয়া পৌরসভা পৌর প্রশাসক, উনি তো পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য অনন্যা সাহা। তা উনি এই কথা লিখেছেন, আমি এর মধ্যে বিতর্কে যাব না। পৌর প্রশাসক মণ্ডলীর সদস্যের কাজ অনুমোদন করে না দল, স্পষ্ট করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমার সাথে এই মুহূর্তে তার কোনো কথাও হয়নি, যোগাযোগও হয়নি। এখন ইচ্ছাকৃত ভুল কিনা আমি একেবারে সেইভাবে বলতে পারছি না, হয়তো অজান্তেই এই ভুলটা হয়েছে। না, এটা তো দলে থেকে এই ধরনের কাজ করাটা অন্যায়। আমরা দলের তরফ থেকে নিশ্চয়ই এটা ওনার কাছে ক্লারিফিকেশনটা চাই। ঘটনা প্রকাশ্যে আসতেই শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। দারুলিয়া পৌরসভা মানুষ জানে আগামী দিনে তাকে বোর্ডে আনতে হবে, আগামী দিনে মানুষ তার সঙ্গে মানুষ থাকবে আর তাকে চেয়ারম্যান করবে। আগামী দিনে পৌরসভা মানুষ বুঝিয়ে দেবে দারুলিয়া পৌরসভা মানুষ আগামী দিনে কী হতে চাইছে। বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উত্তর ২৪ পরগনা থেকে বিক্রান্ত রায়, রিপাবলিক বাংলা। কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের পাড়াডুবির বড়াইবাড়ি এলাকায়, যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ফের কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল। ১০০ দিনের প্রকল্পের কাজে নিযুক্ত শ্রমিকদের দিয়ে নিজের জমি মাটি কাটানোর চাঞ্চল্যকর অভিযোগ মাথাভাঙার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতা ওই কাজেরই সুপারভাইজার। অভিযোগ প্রকাশ্যে আসতেই বন্ধ রাখা হয়েছে কাজ। ১০০ দিনের কাজে লেবার নিয়ে উনি নিজের বাড়িতে মাটি কেটে দিনেশ বর্মনকে, তিনি এখানকার ৩ নম্বরের নেতা সুপারভাইজার। শুধুভাবে এইভাবে কাজ করছে এটা তো অন্যায়। আমরা বাধা দিতে গেলে আমাদের বলছে যে স্ক্রিন পাস করানো আছে অঞ্চলে। অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতো। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। ব্যক্তিগতভাবে নিজে সুপারভাইজার এবং নিজেই এই গ্রামের নেতা এবং নিজের জায়গায় কাজ করার জন্য এই পদ্ধতিতে নিয়েছিল, রাস্তা বানিয়ে উজভার দিয়ে এরা কাজটা করায় নিছে। যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা তথা কাজের সুপারভাইজার দিনেশ বর্মন অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। পুরোপুরি ভিত্তিহীন, ঠিক আছে। পিছনের বাড়ি আছে, পিছনের বাড়ির রাস্তার জন্য মাটি কাটানো হয়েছে, আর এটা বিজেপির পুরোপুরি চক্রান্ত আর কি, এটা আমাকে ফাঁসানোর জন্য আর কি। যেহেতু আমি তৃণমূল কংগ্রেস করি, এটা রাস্তায় হচ্ছে। পিছনে বাড়ি যে আছে, এখানে পিছনে 3টা বাড়ি আছে, থেকেই রাস্তায় মাটি কাটানো হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য শাসক দলের নেতৃত্বেরও দাবি কেন্দ্রীয় প্রকল্পে রাস্তা তৈরির কাজ চলছিল। কোচবিহার থেকে কিংশুক দত্ত, রিপাবলিক বাংলা।